শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী স্বামী শিবানন্দজি মহারাজের বাণী, শিবানন্দ বাণী এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড। যদিও আমরা অখণ্ড সংস্করণ করছি, অখণ্ড সংস্করণের দ্বিতীয় গ্রন্থ পড়ব। আমরা অনেকদিন আগে এর আগে এসেছি, আমরা আজকে পড়ব হচ্ছে বেলুড় মঠ 9 আষাঢ় 1337 বঙ্গাব্দ, মঙ্গলবার 24 জুন 1930-এর ঘটনা। মহাপুরুষজি খুব তন্ময় হয়ে ওই গানটি গাইলেন, শ্যামা মা কি কল করেছে, কালী মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতর কত রঙ দেখাতেছে, আপনি থাকে কলের ভিতরই, কল ঘুরায় ধরে কল ডুরি, কল ঘুরায় ধরে কল ডুরি, কল বলে আপনি করি জানি না কে ঘুরাতেছে। শ্রীরামকৃষ্ণদেবের অত্যন্ত প্রিয় কতগুলো গানের মধ্যে একটি অন্যতম গান শ্যামা মা কি কল করেছে। আমাদের শরীরটাকে, আমাদের দেহ যন্ত্রটিকে কল বলা হচ্ছে, বলছেন শ্যামা মা কি এক অদ্ভুত কল করেছে, কালী মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে। এই 14 পোয়া আমাদের যে শরীর, তার ভিতরে তিনি কত রঙ্গ দেখাচ্ছেন। প্রথম রঙ্গটা যেটা, যে রঙ্গে আমরা একবারে মোহিত হয়ে আছি, সেটা হচ্ছে এই আপনি থাকি কলের ভিতরে, কল ঘুরায়ে ধরে কল কল ডুরি, নিজে সেই শরীরের ভেতরে থেকে, নিজে স্বয়ং সেই শরীরের ভেতরে উপস্থিত থেকে এই আমাদের দেহ যন্ত্রটিকে পরিচালিত করতে থাকেন। অথচ সবসময় আমাদের মন্ত্র হতে থাকে কল বলে আপনি ঘুরি জানি না কে ঘুরাতেছে। এই কল আমাদের শরীর যন্ত্র, আমরা মনে করি যে আমরাই ঘুরাচ্ছি, জগৎ সংসারকে আমরাই ঘুরাচ্ছি, কিন্তু জগন্মাতা আমাদের ভেতরে বসে থেকে অবস্থান করে আমাদের এই শরীরটাকে ঘুরাচ্ছেন। এইটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় লিমিটেশন। স্বয়ং ভগবতী আমাদের হৃদয়ের ভেতরে উপস্থিত আছেন, তিনি আমাদের সব কিছুর কাজের ভেতরে প্রেরণা দিচ্ছেন, কিন্তু আমরা এমন একটা মায়ার ভেতরে আবদ্ধ হয়ে যাচ্ছি, সবসময় মনে করছি যে যা কিছু হচ্ছে সব আমার ইচ্ছাতেই হচ্ছে, আমি না চাইলে এগুলো কিচ্ছু হতো না, আমার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। অথচ জগন্মাতার ইচ্ছাতেই জগৎ সংসার হচ্ছে এবং আমরা যে চলছি সেইটাই। আমরা ভগবানকে একবারে সম্পূর্ণ অস্বীকার করে ফেলি, আমাদের কাজের ভেতর যে তিনি বিরাজিত আছেন সেটিকে কখনো স্বীকার করতে চাই না। আমার আমিত্বকে আমরা এমন বাড়িয়ে ফেলি, সে আমি থেকে তুমি হওয়ার যে সাধন সেটাতে আমরা এতটুকু এগোতে পারি না। বলছেন ইত্যাদি গানটি গান গাইবার পর বারংবার গাইয়া চুপ করিয়া বসে থাকিলেন, বলে পরে বলিতেছেন আপন মনি আমরা জানি মাই সত্য মায় দয়াময়ী, আর কিছু জানি নে বুঝি নে, জানবার দরকারও নেই। এই যে এটা হচ্ছে সাধক যে পৌঁছেছে, যে ঈশ্বরের কাছে পৌঁছেছে, একমাত্র তার বোধ হয় তারই শরীরটা নাম। ঠাকুর বলছেন না আমি কিছু জানি না, মা যা করাচ্ছে আমি যন্ত্র তুমি যন্ত্রী। এইটা যদি আমরা বুঝতে পারি, আমরা যদি নিজেদেরকে এই কলম ভাবি, তাহলে তিনি হলেন হাতটা, হাতটাই কলমটাকে ঘোরাতেছে। আমরা ঈশ্বরের উপর নির্ভর করি না বলে আমাদের জীবনের উপর এত কষ্ট। আমাদের নিজেদের ভেতরে যে ঈশ্বরীয় ভাব আছে, যে দৈবিক ভাব আছে, সেটা স্বীকার করি না বলে আমাদের এত কষ্ট। আমরা মনে করি আমরা একটা ক্ষুদ্র মানুষ, আমরা একটা ছোট্ট মানুষ, এবং সেই কারণে আমাদের অন্তহীন কষ্ট, ভীষণ রকমের কষ্ট, কষ্টে কষ্টে একেবারে আমাদের অবস্থা ভীষণ রকমের খারাপ হয়, কিন্তু আমরা তবু বুঝি না, বুঝতে পারি না, বুঝতে চাই না। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা কিছুতেই বুঝতে চাই না যে স্বয়ং ঈশ্বর আমাদের ভেতরে আছেন। আমরা নিজেদের ছোট্ট মানুষ বলে মনে করি, নাহলে ভাবুন দেখি না আপনারা সব শুধু কোনো রকমের বিয়ের আগে মা ধরে বেঁধে একটা ভাত ডাল আলু পোস্তর তরকারি রান্না করতে শিখিয়ে পাঠিয়েছিলেন, সেই আপনি যে ভাত ডাল আলু পোস্তর তরকারি রান্না করে শিখে এসেছিলেন, তিনি এখন 50 জনের জন্য 50 রকম ব্যঞ্জন রাঁধতে পারেন, শক্তি কোথা থেকে এলো? আর বাইরে থেকে টুক করে শক্তিটা তো পড়েনি, শক্তিটা আপনার ভেতরে ছিল, আপনি শুধু প্রকাশ করছিলেন। অথচ আপনার কত একটা লিমিটেশন ছিল, কোনো কিছু নতুন কিছু করতে বললেই আপনার মনে হতো আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা কখনো হয় না। স্বয়ং ভগবান আমাদের হৃদয়ের মধ্যে উপস্থিত থাকেন এবং সেই অনুযায়ী আমাদের কাজ করান। অথচ আমরা আমিত্বকে এত বেশি করে দিয়ে থাকি, সেই কারণে আমরা আমাদের ভেতরের অন্তর্নিহিত শক্তিকে কিছুতেই খুঁজে পাই না। স্বামীজির সেই দুটো বিখ্যাত কথা আছে, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে অন্তর্নিহিত যে সেই পূর্ণ সত্য ছিল তার বিকাশ সাধন। রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান, ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে সেই ভাবটি ছিল
তার সেই পবিত্র ভাবটি সেটি বিকাশ সাধন। দুটি কথা খুব ইম্পর্টেন্ট, ম্যানিফেস্টেশন আর অলরেডি ইন ম্যান। আমার ভেতরে সেগুলো ছিল, বাইরে থেকে কিছু দেওয়া হয়নি, আমি শুধু সেটাকে খুলে ধরেছি। আপনার কাছে একটা যন্ত্র আছে, সেটাকে বলে ছাতা। যখন বৃষ্টি পড়ছে, আপনি যদি খুলে না ধরেন তাহলে কিন্তু আপনি গোবরের মতো ভিজতে থাকবেন, অথচ যেই খুলে ধরলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি চতুর্দিকে পড়তে থাকলো, কিন্তু আপনার মাথার উপর সেটা কখনো পড়েনি। বুদ্ধি এবং ছাতা বলা হয় দুটোই, যতক্ষণ না আমরা সেটাকে প্রকাশিত করি, যতক্ষণ না আমরা সেটাকে খুলে ধরতে পারি, ততক্ষণ পর্যন্ত কোনোদিন কাজ হয় না। এই বুদ্ধি যেটিকে প্রকাশিত করার কথা বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে সৎ কর্ম, সৎ জীবন এবং পবিত্র জীবন। এটাকে আমাদের যতক্ষণ না আমরা খুলে মেলে ধরতে পারবো, যতক্ষণ না আমরা খুলে ধরতে পারবো, ততক্ষণ আমাদের কিছু হবে না। এরপরে একজন ব্রহ্মচারী মহারাজ এসছেন, কি সুন্দর তার কথা। খানিক পরে জনৈক ব্রহ্মচারী সাধন গজনে উন্নতি করতে পারিতেছেন না বলিয়া, নিজের মানসিক অবস্থা অশান্তি জানাইয়া তাহার আশীর্বাদ প্রার্থনা করাতে তিনি খুব আবেগ ভরে বললেন, মা তোমায় খুব কৃপা করুন, তোমার মনে সব অশান্তি দূর করে দিন, পড়ে থাকো বাবা তাঁর দুয়ারে, তিনি ক্রমে সব ঠিক করে দেবে, কিছুতেই হতাশ হইও না, খুব প্রাণ ভরে তার নাম করবে, আন্তরিক প্রার্থনা করবে, ঠাকুর তুমি দয়া করো, আমি অতি অবোধ, তোমাকে কি করে ডাকতে হয় জানিনে, তুমি কৃপা করো, তোমার শ্রীপাদপদ্মে পূর্ণ ভক্তি, পূর্ণ বিশ্বাস, পূর্ণ জ্ঞান দাও, তুমি ছাড়া আমার আর কে আছে, তুমি দয়া করো, আমার হৃদয়ে প্রকাশিত হও। একজন সাধু সে যতটা যোগ্যতা করে যে ফল পাওয়ার কথা হচ্ছে সেটা সে পাচ্ছে না। এই ডিসস্যাটিসফ্যাকশনটা কিন্তু আমাদের সব অন্য বিষয়ের ভেতরে আছে। পূজার সময় বাজার করতে বেরিয়েছি, মনের মতো জামা কাপড় পাচ্ছি না, অথচ যখন এই বেনারসি নিকেতনের ইউটিউব চ্যানেল দেখায়, এই আছে আমাদের কাছে, এই আছে আমাদের কাছে, এই আছে আমাদের কাছে, দোকানে গিয়ে সেই রংটাই খুঁজে পাই না, সেই জিনিসটাই খুঁজে পাই না, সেই ডিজাইনটা খুঁজে পাই না, আমাদের সবসময় ডিসস্যাটিসফ্যাকশন। যা কিনেছি সেগুলো যথেষ্ট ভালো কিনেছি, কিন্তু সারা রাস্তা আস্তে আস্তে ডিসস্যাটিসফ্যাকশন হতে থাকে, আমার যে ইচ্ছা সেটা সম্পূর্ণ পূর্ণ হল না। কিন্তু আমি আমার আধ্যাত্মিক জীবনে আমার মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে যাত্রা শুরু করেছি, তাতে কিন্তু যে আমি যথেষ্ট ফল পাচ্ছি না, সেই নিয়ে কিন্তু আমাদের ডিসস্যাটিসফ্যাকশন। আমরা ভাবি ও ঠিক হবে, সময় মতো সব ঠিক হবে, ওইরকম ভাবলে কিন্তু কোনোদিন কিছু হবে না। এই জ্বালাটা আমাদের থাকা দরকার যে আমার যতটা যাওয়া উচিত ছিল আমি ততটা পাইনি। একটা ভারী সুন্দর একটা উদাহরণ আপনাকে বলি, স্বামী নির্বানানন্দজির জীবনের গল্প। স্বামী নির্বানানন্দজি বেলুড় সাধারণ লাইব্রেরিতে বক্তৃতা দিতে গেছেন এবং সেখানে ঠাকুরের উৎসব হচ্ছে, তিনি এবং তাকে বাবুরা তার গুরু ভাইকে পূজনীয় বাবুরাম মহারাজ পাঠিয়েছেন। তারা বক্তৃতা দিয়ে দেওয়ার পরে যখন সভা শেষ হয়ে গেছে, আয়োজক সংস্থা তাদের একটু বসিয়েছেন চা জল খাবার খাওয়াবেন বলে, সারা হলটা ফাঁকা। একটা আসি হলে এখনো আছে লম্বা লম্বা বেঞ্চ, সেই বেঞ্চের এক কর্নারে প্রথম সারির বেঞ্চে একদিকে এই দুই সাধু বসে আছে। তারা হঠাৎ করে লক্ষ্য করলেন অন্যদিকে মায়েদের যে শাড়ি ছিল সেইখানে একজন ভদ্রমহিলা বসে আছেন, তিনি ঝরঝর করে তার চুটোক চোখ দিয়ে জল পড়ছে আর তিনি সাধুদের দিকে তাকিয়ে আছেন। তা আমাদের সাধুরা ভাবলেন এর মধ্যে কিছু কষ্ট হচ্ছে, শরীরে কোথাও কোনো কষ্ট হচ্ছে, তাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মাতা আপনি কাঁদছেন কেন? তখন তিনি বলছেন যে এই চর্মচক্ষু দিয়ে সেই প্রদীপ পাবন নারায়ণকে দর্শন করার সুযোগ, তিনি ঠাকুরকে দেখেছিলেন। বলছে কই বাবা, আমার তো কিছু হলো না, আর তোমরা তাকে দেখোনি, তার নাম তাকে তার কথা শোনোনি, কিছু করোনি, শুধু তার নাম শুনে তাকে ভালোবেসে ঘর বাড়ি ছেড়ে চলে এলেন। এই যে ঘর বাড়ি আমাদের যে এত প্রিয়, সেটা শুধু ছেড়ে চলে এসেছি যে তাকে আমরা ভালোবেসেছি বলে। এই যে তার প্রথম কথাটা, আমার দ্বারা কিছু আমার কি কিছু হবে না, এই চোখ দিয়ে আমি তাকে দেখেছি, আমার কি কিছু হবে না, এই আমরা আমাদের এত কাণ্ড করে দীক্ষা দি হয়, কিন্তু কখনো আমাদের মনে হয় না আমরা যথেষ্ট সাধন ভজন করছি না, আমাদের ভেতরে ডিসস্যাটিসফ্যাকশন হয় না, আমাদের জপ ধ্যান করছি অথচ সেটা যথেষ্ট নয়, আমরা নিজেরাও বুঝতে পারছি কিন্তু সেটাকে আমরা সবসময় ওভারলুক করে যাই। এই ব্রহ্মচারী মহারাজ বলছেন যে তার ভীষণ রকমের কষ্ট হচ্ছে, তিনি যে পরিমাণ তার ফল পাওয়ার কথা ছিল সেই পরিমাণ ফল তিনি পাচ্ছেন না বলে তার খুব কষ্ট হচ্ছে। তাকে মহাপুরুষ মহারাজ বলছেন, মা তোমায় খুব কৃপা করুন, যখন আমাদের মনোরাজ্যের উন্নতি হয় না বলে আমাদের মনের ভেতর কষ্ট হয়, সেটা হচ্ছে ঠিক ঠিক কষ্ট, আর বাকি সমস্ত কষ্টগুলো সবই বেঠিক কষ্ট। আমাদের বেশিরভাগ সময় জিনিসের প্রাপ্ত বস্তু, এবারে
সবাই ইউরোপ ট্যুর করে ফেললে আমার এখনো ইউরোপ ট্যুর করা হলো না, এই কষ্টটা কোনো কাজের কষ্ট নয়। কিন্তু এই যে আমার ভগবানের কাছে যাওয়ার কথা ছিল, ভগবানকে পাওয়ার কথা ছিল, তাকে অনুভব করার কথা ছিল, আমার জীবনটা ভগবতমুখী হওয়ার কথা ছিল, এই যে উচ্চতম মনের যে উন্নয়ন, এটা যতক্ষণ না হয় তার জন্য যে অশান্তি সেটা হচ্ছে আমাদের ঠিক ঠিক অশান্তি। তাই বলছেন এই অশান্তি শুনে মহাপুরুষ মার বলছেন মা তোমায় খুব কৃপা করুন, তোমার মনের অশান্তি দূর করে দিন, তিনি আশীর্বাদ করছেন। এরপরে পদ্ধতিটা বলছেন কি হবে, বলছেন করে থাকো বাবা তাঁর দুয়ারে, তিনি ক্রমে সব ঠিক করে দেবেন, যাকে যাকে বিশ্বাস করে জীবনে গ্রহণ করেছি তার তার কাছে প্রার্থনা করতে হয়, নিরন্তর তাকে বলতে হয় যে আমি তোমার কাছে আমি এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। রবীন্দ্রনাথ একটা সুন্দর গান আছে, পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল করে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের ওপরে। এক ভগবান বেরিয়েছেন রাস্তায়, তিনি দেখছেন সেই বৃষ্টির রাতে রাস্তায় দেখা যাচ্ছে কারুর বাড়ির দুয়ার দরজা খোলা নেই এবং কোনো মানুষজন নেই, তিনি সেই দেখতে দেখতে যাচ্ছেন এবং দেখতে দেখতে সব দরজাগুলো পেরিয়ে যায়। যিনি সাধক তিনি বলছেন একেলা কোন পথিক তুমি পথিকহীন পথে পড়ে, হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ গর্বম, আমি আমার হৃদয়ের দুয়ারটাকে খুলে রেখেছি, সবক দিয়ে স্বপন সম যেও না মনে হেলায় পেলি, তুমি অন্যদের অন্য ঘরগুলো বন্ধ হয়ে আছে বলে যেমনি ফুসফুস করে সেই ঘরগুলো সামনে দিয়ে চলে যাচ্ছ, আমাকে এরকম ছুঁড়ে ফেলে দিও না, আমার হৃদয়ের দ্বার খোলা আছে, আমি তোমাকে গ্রহণ করবো বলে বসে আছি, আমাকে হেলায় ফেলে জেনে যেও না বলে হেলায় ফেলে, আর পাঁচজন তোমাকে গ্রহণ করেনি তোমার জন্য দরজা খুলে রাখিনি বলে আমাকে ছুঁড়ে ফেলে দিও না, আমি প্রস্তুত হয়ে আছি। এই প্রার্থনাটা আমাদের সবসময় ঈশ্বরের কাছে করতে হয়, আমাকে যেন তুমি হেলায় ফেলে তুলে, ফলে যাকে বিশ্বাস করেছি হ্যাঁ তার তার হাত ধরে থাকতে হয়। ঠাকুরও অনেক ইয়ের প্রতি বলছেন, অনেক সঙ্গে অনেকগুলি উদাহরণ দিতে একটা খারাপ উদাহরণ দিয়েছেন, উপপতি যিনি আপনাকে ঘর থেকে বার করে নিয়ে এসছেন, আপনার স্বামীর ঘর থেকে বার করে নিয়ে এসছেন, সে যখন আপনাকে ফেলে চলে যায় আপনি তার তার গলা তার জামাটা জড়িয়ে ধরে বলেন শালা তুই আমাকে ফেলে চলে যাচ্ছিস, তোর জন্য আমার এত সর্বনাশ হলো আর তুই আমায় ফেলে চলে যাচ্ছিস, ছেড়ে দেন তাকে, হ্যাঁ একবারে মুখটা ধরে বলতে থাকে নিজের পতি, উপর তো ছেড়ে দিন, নিজের পতিকেই ছেড়ে দেন, পুজোর সময় আপনাকে ঠিকঠাক মতো কাপড় না দিলে একদম এটা ধরে দেন, সারাটা বছর ধরে রান্না করে চলেছি, সারা জীবন তোমার সংসার দেখে চলেছি, আর দুর্গা পুজোর সময় কাপড় দেওয়ার সময় টাকা নেই, একেবারে বুকের একবারে চামড়া, ঠিক সেই রকম ভগবানের সঙ্গে ঠিক ওই রকম করতে হয়, তাকে ধরতে হয়, তোমাকে ধরেছি তুমি আমার কেন ছেড়ে দেবে, আমি তো এরকম ফালতু ঘুরে বেড়ানোর জন্য আসিনি। তারপরে কথাটা দারুণ বলছেন, খুব প্রাণ ভরে তার নাম করবে, আন্তরিক প্রার্থনা করবে, তারপরে যাওয়ার পথটা কি না, নাম করতে হয় ভগবানের নাম বারবার করতে হয়, নাম করলে কি হয় হৃদয়ে যে ময়লা, হৃদয়টা হৃদয়ে আমাদের অনেক রকম ময়লা যাবে, সেই ময়লাটা ঝাড়পোঁছ হয়। যখন আপনারা ঘর বাড়ি পরিষ্কার করেন তখন অনেক সময় ঘরের টোন টোন যেগুলো থাকে সেগুলোকে আপনারা পরিষ্কার করেন না, কিন্তু যখন মনে হয় যে একটা কোনো উৎসব হবে বাড়িতে বা সত্যনারায়ণের পুজো হবে, সব জিনিসপত্র বার করে দিয়ে একবারে ঘরের একবারে টোন টোন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেন। নাম করাটা হচ্ছে হৃদয়কে পরিচ্ছন্ন করার সবচেয়ে বড় উপায়, নাম করতে করতে সেই নামের সঙ্গে ভালোবাসা আসা, এবং খুব প্রার্থনা করবে এবং বলবে আমি অতি অবোধ, তোমার তোমাকে কী করে ডাকতে হয় জানিনি, তুমি কৃপা করে তোমার শ্রীপাদপদ্মে পূর্ণ ভক্তি পূর্ণ বিশ্বাস পূর্ণ জ্ঞান দাও, আমি সত্যি কিছু জানি না, এই পথ কেমন করে চলতে হয় আমি জানি না, তাই তার উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়, তুমি আমাকে পথ দেখাও, তুমি যদি আমাকে পথ না দেখাও আমি কেমন করে এগিয়ে যাব। তারপরের কথাটা দারুণ বলছেন, তুমি দয়া করো, তুমি আমার প্রতি দয়া করো, এবং শেষকালে আমার হৃদয়ে প্রকাশিত হও, গানে আছে প্রসিদ্ধ 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 দেবেশী সাধকের রীতি পদ্মে বিকাশ করুণাময়ী, মায়ের কাছে বলছেন প্রকাশিত, প্রসিদ্ধ শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত, তুমি আমার ভিতরে প্রকাশিত হও, প্রকাশিত একবার বলছেন না তিনবার বলছেন, প্রকাশিত হও হে দেবী আমার হৃদয়ে প্রকাশিত হও, আমার হৃদপদ্মে প্রকাশিত হও, সাধকের রীতি পদ্মে প্রকাশ করুণাময়ী, হে করুণাময়ী তুমি সবাইকে ভালোবাসো, সবাইকে তুমি কর্তব্য করো, তুমি আমার হৃদয়ে প্রকাশিত হও, তুমি তোমাকে না দেখতে পেলে আমি আমার প্রাণ যাচ্ছে না, এই কথাটা বারবার বলতে বলছেন আমার হৃদয়ে প্রকাশিত হও, কোথায় তিনি প্রকাশিত হলে জানি না, তুমি যেন আমি যেন তোমাকে অন্তরে অনুভব করতে পারি। এরপরে বলছেন
তুমি নিজের সাধন ভজন নিয়ে থাকবে, অন্যে কি করলো না করলো তা দেখে তোমার কি হবে, যে করবে তারই হবে, সেই আনন্দ পাবে। এইটা হচ্ছে আরেকটা কথা হুসাইনজি আমাদের খুব বলতেন, বলতেন স্বামীজি বলে গেছিলেন বি অ্যান্ড মেক, আগে তৈরি হও তারপর অন্যকে তৈরি করো। আমাদের অবস্থাটা ঠিক উল্টো, আমরা আগে বলি তোমরা তৈরি হও, তারপরে তোমরা তৈরি হচ্ছে দেখে আমরা তৈরি করো। নিজের দীক্ষা হলো নিজে কিরম জপ ধ্যান করছি আমরা দেখি না, স্বামী জপ ধ্যান করছে কিনা দেখি, ছেলে জপ ধ্যান করছে কিনা দেখি, ভগবানের ছেলের মন হলো কিনা দেখি। আমার মন তো এক্স ওয়াই জেড সব কিছুতে থাকুক, তাতে আমাদের কিছু নেই। সবার আগে নিজের ভেতরে আগুনটাকে উজ্জ্বলিত করতে। একজন ভদ্রমহিলা এসে বলছিলেন আমাকে কয়েকদিন আগে, কয়েক বছর আগে, এক দু বছর আগে, যে বুঝলেন তো আমাদের বাড়িতে সবাই দীক্ষিত, আমার শ্বশুর থেকে আরম্ভ করে দাদা শ্বশুর থেকে আরম্ভ করে সবাই দীক্ষিত, আমরাও সব দীক্ষিত গহনা দীক্ষিত, ছেলেগুলো কেউ দীক্ষা নিচ্ছে না। কি ব্যাপারটা বলুন, দেখি দীক্ষা নিতে বললি তারা একটু শিখিয়ে থাকে, বলছে কেন আমরা তো যাচ্ছি মঠ মিশনে যাচ্ছি, তখন দীক্ষা তারা নেয় না। মুশকিল হলো কি, এটা ভদ্রমহিলাকে মুখের উপর যদি আমি বলে ফেললাম, কারণ আমার তো খুব সাহস আছে, কারণ ওরা নিচ্ছে না, তার কারণ হচ্ছে ওরা আপনাদের দেখে বুঝতে পারছে না দীক্ষা নিলে কি লাভ হয়। আমার ভিতরেই পরিবর্তন হয়নি, আমি দীক্ষা নিয়েছি খুব এসে কবে তৃষ্ণিত মরু ছাড়িয়ে যাইব তোমারও রসালো নন্দনে, খুব রসিয়ে রসিয়ে গানটা গাইছি, কিন্তু যেই পাওনা দাঁড়াচ্ছে ছেলেকে বলছে যা গিয়ে বলে দে বাবা বাড়িতে নি। ছেলে দেখছে আমার বাবার কোনো পরিবর্তন হচ্ছে না, তার ভেতরে সামান্যতম পরিবর্তন হচ্ছে না। সবচেয়ে সহজ জিনিস মিথ্যা সেটাকে আমরা ছাড়তে পারছি না। বিজ্ঞানানন্দজি মহাজকে আত্মস্থানজি জিজ্ঞেস করেছিলেন যেদিন তার কার, যে আপনি আমাদের কিছু উপদেশ দিন, বলছেন উপদেশ আর কী দেবো, এই যা উপদেশ দেওয়া বিদ্যাসাগর মহারাজ দিয়ে দিয়েছে। প্রথম উপদেশটি সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া বলে চুরি করা হয়, এই দুটো মানতে পারলে দ্বিতীয়টা ছেড়ে দিন, পরের দ্রব্য তো নিতেই হবে, মায়ের গয়না মেয়েকে তো নিতেই হবে, যতই আপনার কষ্ট হোক সে তো নিতেই হবে, বাবার সম্পত্তি ছেলেকে তো নিতেই হবে, পরের দ্রব্য তো বলে দেবে না বলেও নেবে, কিন্তু প্রথম কথাটা হচ্ছে সদা সত্য কথা বলিবে। এই সদা সত্য কথা বলাটা, সত্য কথা বলতে গেলে সত্য চিন্তন করতে হয়, সত্য ভাবনা করতে হয়, এইটা করতে গেলে পিছনে অনেকগুলি জিনিস আছে। যেমন নাটক হওয়ার আগে অনেকগুলো রিহার্সাল হয়, তারপরে মেকআপ ম্যান এসে এসে চরিত্র অনুযায়ী আপনাকে রিহার্সাল করিয়ে দেয়। আপনি বড় লোকের ছেলে, আপনি ভিকারি ভবগুড়ে হবেন, আপনার ধুতির খানিকটা খচ করে কেটে দিল, সেটাকে গোল করে দিল, তার চতুর্দিকে ব্রাউন পেন্টিং করে দিল, আপনার চুলগুলোকে উস্কো উস্কো করে দিল, সব কিছু করে দিল। বড় লোকের ছেলে যাবতীয় চেহারা যাবতীয় লালিত্য সেগুলোকে নষ্ট করে দেয়। এই পেছন দিকে অনেক কিছু আছে, সত্য ভাবনা, সত্য কর্ম, সৎ জীবন, কিন্তু তার প্রকাশ হচ্ছে সত্য কথা, সদা সত্য কথা বলবে। এই যে সত্য কথা, এটাই আমরা বলতে পারি না। আমাদের নিজেদের ভেতরে কি পরিবর্তন হচ্ছে এটা নিয়ে আমরা এতটুকু বরিড নই। আমরা বরিড আমাদের ছেলে পুলে, আমাদের সন্তান, আমার স্বামী, আশেপাশে, সামনে বাড়ি, পেছনে বাড়ি, ওদিকের বাড়ি, তুতো বাড়ি, হ্যাঁ আমরা সব একসঙ্গে দীক্ষা নিয়েছিলাম, সব গুরু ভাই গুরু বোন, আর তারপরেই শুয়ে গেল গুরু ভাই গুরু বোনের হতে টিএমপিসি করা। আমাদের নিজেদের ভিতরে আগুনটাকে সবার আগে প্রজ্বলিত করতে হয়। আপনারা অন্য কোনোভাবে নেবেন না, সমালোচনাভাবে নেবেন না, সবার আগে যেটা প্রয়োজন আমার নিজের ভিতরে আগুনটাকে প্রজ্বলিত করতে হয়। পূজনীয় আত্মস্থানন্দ যে কথাটা বারবার বলতেন, তোমার নিজের ভেতরে কাউকে বদল করতে হবে না, তোমার নিজের ভেতরে যে আগুনটা আছে সেটাকে প্রজ্বলিত করো। অন্ধকারের মধ্যে যেমন আগুন দেখলে আমরা সেই দিকে যাই, সত্যি এটা খুব মানে আমরা এতদিন বলতাম কিন্তু সত্যি সত্যি জীবনে এরকম হয়। আমরা একবার একটা কালী মন্দির উদ্বোধন করতে আমাদের সঙ্গে যিনি ছিলেন মোহনদা, যিনি সব চেনেন বলেন, আদতে দেখলাম তিনি কিচ্ছু চেনেন না, তিনি আমাদের গাড়ি করে নিয়ে গেলেন ফাঁকা মাঠের সামনে গিয়ে আমরা আছি, সেই জায়গাটার নামও কালীবাজার আর যেখানে যাবো সেটার নামও কালীবাজার, কিন্তু তিনি জানেন সেইখানে কালী মন্দিরের উদ্বোধন হবে, ব্যাস আমরা চলে গেছি একটা ফাঁকা মাঠ, আর দু চারটে দোকান টিম টিম করে চলছে। তারপরে তো সে তিনি বলছেন না আমি তো এখানেই জানতাম, এখানেই নিয়ে চলে এসছি। তারপরে আমরা দূর থেকে দেখলাম যে আলো গিয়ে হচ্ছে, আলো জ্বলছে, সে নানা রকমের আলো জ্বলে না আকাশের দিকে, একবার এদিকে যাচ্ছে আলোটা, একবার ওদিকে যাচ্ছে, সেই আলোটাকে দেখে 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 সেই গাড়ি নিয়ে আমরা মিনিট 15 বাদে এসে পৌঁছলাম যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। এবং আলো যে অন্ধকারের মধ্যে প্রজ্বলিত হলে সেই পথে আমরা আলোর পথের দিকে ধাবিত হতে পারি, তার সবচেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ আমি আমার জীবনে দেখেছি। আত্মস্থানন্দজি বলতে নিজের ভেতরে আগুনটা প্রজ্বলিত হলে অন্ধকারের ভেতরে মানুষ তোমার আলোটি দেখে আকৃষ্ট হয়। আমরা যেমন আকৃষ্ট হতাম যখন ছাত্র জীবন ছিলাম, তখন আমার এক বন্ধু ছিল, তারই সাধু হওয়ার কথা ছিল, আমার ঘরে থাকার কথা ছিল,
উল্টোটা হয়ে গেছে, সে ঘরে থেকে গেছে, আমি আমার ঘর ছেড়ে গেছে। সে প্রভু মহারাজের আশ্রিত ছিল, রোজ স্কুলে এসে বলতো, আজকে জানিস তো শ্রী মায়ের পাদপদ্মে একটা জবা ফুল দিয়ে দিল, আজকে জানিস তো শ্রী মায়ের পাদপদ্মে একটা পদ্ম ফুল দিয়ে এসত, মায়ের বাড়ির একটা দুটো বাড়ি পড়ে তার বাড়ি। আমি ভাবতাম মায়ের পাটা বোধহয় হাঁটু থেকে কেটে বোধহয় স্টাফ করে রাখা আছে, সেখানে মায়ের পায়ে গিয়ে পদ্ম ফুল দেওয়া। প্রথম গিয়ে দেখলাম যে মায়ের চরণ চিহ্ন রয়েছে এবং তার ভিতরে পদ্ম ফুল দিয়ে মাকে দেওয়া হয়। এটা হচ্ছে কথা, এই তাকে দেখে, তার জীবন দেখে, তার আচরণ দেখে আমরা ভীষণভাবে উৎসাহিত হতাম। সে ছিল আমাদের জীবনের পাওয়ার হাউস, যদিও পরবর্তীকালে এখনও অন্যরকম অনেকের পাওয়ার হাউস তার জীবনে, সে সাধু হয়নি বটে, সাধু বাবা হয়নি তার, কিন্তু এখনও বহু মানুষকে সে উৎসাহ দিয়ে যাচ্ছে। সে যে পেশার সঙ্গে যুক্ত আছে, কত মানুষকে সে কাজে কাজে আপন করে নিয়েছেন, বড় করে নিয়েছেন, সে ছিল আমাদের পাওয়ার হাউস। তার ভেতরে সে আগুনটা প্রজ্বলিত হয়ে গেছিল, আমরা দেখে তার কাছে আসতাম। আত্মস্থানী বলতেন, যত আগুনের কাছে যাওয়া যায় প্রথম আগুনের আলো আমাদের লাগে, আমরা উজ্জ্বল হই, আমাদের লোকে দেখতে পায় আগুনের কাছে এসে। তারপরে আরও কাছে এলে আমরা আগুনের উষ্ণতা অনুভব করি, তারপরে যখন আগুনের সাথে মিশে যাই, আমার যে একটা সত্তা ছিল সেটা সম্পূর্ণ মিশে আমি আগুন হয়ে উঠি। আগুন কীরকম একটা সত্তা, মালিন্য রহিত একটা সত্তা, আমার ভিতরে এতটুকু মলিনতা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, আমাদের যখন সন্ন্যাস হয় আমাদেরকে আর তারপরে আগুন ছুটে নেই, যে কারণে আমাদের ভিক্ষা করা খাবার ভিক্ষা করতে আর অথবা ফলমূল নিজেরা সন্ন্যাসীরা রান্না করবে না, এটাই বিধি। এবং তাকে নিত্য হোম করতে বলা হয়, নিত্য বিরজা হোম করতে বলা হয়। এখন যে আগুন জ্বালতে পারবে না সে কী করে বিরজা হোম করবে, তাই এই অগ্নিময় এই এই পোশাকটি পরার ব্যবস্থা আছে। এই পোশাকটিকে আগুন কল্পনা করে চিন্তা করলে দুটো লাভ আছে। প্রথম তো এর মধ্যে বিরজাহোম করা যায়, নিজেকে আগুন ভেবে নিজের ভেতরে বিরজাহোমের আগুন দেওয়া হয়। আর দুই হচ্ছে, নিজেকে যত অগ্নিময় ভাবা হবে তত মলিন চিন্তা থেকে মানুষ দূরে থাকবে। মানে যখনই সে নিজেকে আগুন ভাববে, মলিন চিন্তা এলে সঙ্গে সঙ্গে সেটা আমার মন থেকে পুড়ে যাবে। তাই বলছেন, তুমি নিজের সাধন ভজন নিয়ে থাকবে, কে কী করলো তা দেখে তোমার কী হবে, যে করবে তারই হবে, সেই আনন্দ পাবে, যে করবে তারই এই ফল লাভ হবে, সেই আনন্দ পাবে। মাধবানন্দজিকে আছে, সরেশ্বরানন্দ জিজ্ঞাসা করছেন, আপনার কি বিশ্বাস হয় এই যে নাম দেওয়া হচ্ছে এই কীর্তিন পট, কীর্তিন পট এই জপ করলেই মুক্তি পাবে? উনি বলছেন, তোমাকে কে বিশ্বাস করতে বলেছে, তুমি করে দেখো, পেলে পাবে, না পেলে না পাবে। পূজনীয় সোমেশ্বরানন্দজি তার স্মৃতি কথায় লিখছেন, স্বামী মাধবানন্দজি ছিলেন আমার কাছে একটা জীবন্ত চ্যালেঞ্জ, তিনি যেন আমার সামনে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে ফেলে দিলেন যে করে দেখো, করলে পাবে না করলে পাবে না, কিন্তু করে দেখো, করলে সত্যি সত্যি পাওয়া যায়। তাই বলছেন, ধ্যান জপ করলে ভগবান, ভগবানের চিন্তা বড় সহায়ক জিনিস, এই তো সার বস্তু। ভগবানের চিন্তা বলতে সবসময় যে যে ভগবানকে ঠাকুরকে চিন্তা করছেন তা না, উচ্চ চিন্তা, যত আমরা উচ্চ চিন্তা করব নিম্ন চিন্তা থেকে দূরে চলে। আজকে যদি আপনারা দেখে থাকেন 2:35 চন্দ্রায়ণ 3, সেটা মহাকাশের দিকে যাত্রা করলো, যেই ছাড়া হলো সেটা একবারে গনগন গনগন করে ছুটছে, মাটির কোনো শক্তি পাচ্ছে না তাকে টেনে নামিয়ে আনতে, সে একেবারে আকাশের দিকে চলছে। যে উচ্চ চিন্তা মানুষকে কখনো নিম্ন বৃত্তীয় চিন্তা, মাটির পৃথিবীতে নোংরা যে চিন্তা এর মধ্যে কখনো রাখে না, এই কারণে ভগবানের চিন্তা করতে বলা হচ্ছে। ধ্যান জপ করলে, ভগবানের নাম করলে বুদ্ধিশুদ্ধি সব ঠিক হয়ে যাবে, রিপু দমন হয়ে যাবে। কামনা মানে চাহিদা, আমার এটা চাই, আমার এটা আছে, আমার সবসময় আমাদের মনে একটা চাহিদা আছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার যা ছিল তা গেল চলে যা নেই তার সঙ্গে, আমার কাছে যেটা আছে সেটাকে দেখার আমার সময় পাইনি, আমার কাছে যেটা নেই সেই নেই নেই যে সেই নেইটা আমাদের কাছে বড় দুঃখের কারণ হয়ে যায়। ভগবানের যত আমরা চিন্তা করতে থাকি, তিনি এত আনন্দস্বরূপ, তিনি এত সম্পদময়, তার দিকে যত আমরা তাকিয়ে থাকতে পারি, যত তাকিয়ে থাকতে পারি, এই যে লৌকিক অপ্রাপ্তি এটা কখনো আমাদের ছোঁয় না। দেখবেন ঠাকুরের মন্দিরে যাবেন, বেলুড় মঠে বা যেখানে যান, নিজের ঘরেতেও যদি দেখেন ঠাকুরের দিকে যতক্ষণ তাকিয়ে আছেন, দেখবেন আপনার সংসারের যাবতীয় কষ্ট, আপনার সংসারের যাবতীয় বেদনা, এগুলো কিন্তু আপনাকে কোনোভাবেই স্পর্শ করবে না, এটা হচ্ছে কথা। এটা সবসময় আমাদের বাইরে নিয়ে চলে যায়। তাই বলছেন, খুব অনুরাগের সঙ্গে একটু করে দেখো, করো বাবা করো, খুব প্রেমের সঙ্গে তার নাম করে যাও, না করলে কিছুই হবে না, তার নামেই সব শক্তি নিহিত হচ্ছে। আমাদের যে মন্ত্রটা দেওয়া হয় তার ভেতরে সেই শক্তি বীজ থাকে, সেই শক্তি বীজ যখন আমরা রোপণ করি
আমরা যখন একটা বীজকে পটির ভিতরে রোপণ করি তার ভিতরে যে শক্তিময়তা থাকে সে বীজটাকে ফাটিয়ে দেয়, একটা অংশ উপরের দিকে চলে একটা অংশ নিচের দিকে চলে। মন্ত্রের ক্ষেত্রে তাই, তার যে শক্তি অংশটা থাকে সেটা কার্যকর করতে থাকে, সেটা দুদিক থেকে আমাকে বিকশিত করে, আমার ভেতরের আমার বাইরের মানুষটাকে সুন্দর করে, আমার ভেতরের মানুষটাকে সুন্দর করে। ভেতরে কি করে যায় না, আমার বিশ্বাসটাকে দৃঢ় করে দেয়। যত আমার ভেতরের দিকে সেই বীজ কাজ করতে থাকে তত বিশ্বাস দৃঢ় হয়। ঠিক যেরকম গাছের নিচ থেকে এসেছে মূল যেটা মাটির নিচে যায় সে প্রথম করে মাটিকে ধরে থাকে, গাছটাকে সে পড়তে দেয় না, একই সঙ্গে নিচে থাকার রসদটাকে সে তার মধ্যে দিয়ে টেনে নিয়ে যায়। ঠিক সেই রকম আমরা যত আমাদের মন্ত্র চিন্তা করতে থাকবো, মন্ত্রের অর্থ ভাবনা চিন্তা করতে থাকবো, মন্ত্রের দেবতাকে চিন্তা করতে থাকবো, তত আমাদের নিজের ভেতরে নিজের ওপর আত্মবিশ্বাস, আমার বেঁচে থাকার রসদ, এগুলোকে একটু একটু করে জোগাড় করতে থাকবো। আর যত ওপরের দিকে উঠতে থাকবো তত বিকশিত হয়, ওপরের দিকে ওঠার পর যেরকম পাতা ফুলতে থাকে তার ডাল হয়, তারপরে তার ভেতরে কুড়ি আসে তাতে ফুল হয়, মানুষ আকর্ষিত হয়। ঠিক সেই রকম আপনি বাইরের মানুষটা আপনি ধীরে 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 বিকশিত হয়। আমি তো অনেক সময় বলেছি, অনেককে দেখেছি এরা খুব ভালো করে যোগদান করেন, তাদের চোখের মধ্যে একটা আলাদা বিউটি তৈরি। কালকে একজন আমাকে লিখেছিলেন ফেসবুকে, মেসেঞ্জারে লিখেছিলেন, তাকে আমি বলেছিলাম আমাদের গুরুদের আমি খুব কাছ থেকে দেখেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছিল। শুধু তাই নয়, আমার একটা ছোট লোকের মতো দৃষ্টি আছে, হাঁ করে দেখা কি বদল হয়, কারণ এই মানুষজনদের আমি অনেকবার করে দেখেছি, অনেক আগে থেকে দেখছি, যখন এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেখেছেন তখনও দেখেছি, তখন বারবার মনে হয়েছে আমার সাথে তাদের খুব একটা ফারাক নেই। যতক্ষণ না ফোনটা বন্ধ করবেন ফোনটা আসা শুরু হবে, আপনাকে তো এতবার করে এটা বলছেন কেন শুনছেন না কথাটা, এরকম টিপলে তো বন্ধ হবে না, শুনতে হবে তো, হয় যিনি জানেন তাকে দিতে হবে, নিজে যদি বন্ধ করতে না পারেন যিনি পারেন তাকে দিতে হবে। বারবার এই চিন্তার ছেদ ঘটাচ্ছেন আমার সামনে বসে, সমস্যা নাই এটা, এটা হচ্ছে কথা। আমাদের যত আমরা ভেতরের ভেতরে ঢুকবো তত আমাদের ভেতরে আলাদা করে বিকাশ হয়। কালকে তিনি লিখছিলেন, পূজনীয় গৌতমানন্দ জি মহাজকে দেখতে গেছিলেন তিনি এয়ারপোর্টে, দেখা করতে গেছিলেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এয়ারপোর্টে। তিনি বলেছিলেন কিছু সময়ের জন্য আমি ওনার সঙ্গে একা কি মুখোমুখি বসতে চাই, সেখানে কেউ থাকবেন, বলছে আমি এসে দাঁড়িয়ে আছি, মহারাজ তার সেবক করেছে, সেন্ড হিম ইন ফ্রন্ট অফ মি, আমার ঠিক সামনে এনে তাকে দাঁড় করো, বাকিতে বলে ইউ মেক লিভ নাও। তারা বাইরে চলে গেলেন এবং সে আর মহারাজ দুজনে মুখোমুখি বসে কিছু কথা বলছে। বলছে আমি তাকে আপনার মতো করে দেখার চেষ্টা করছিলাম, আমার চোখগুলো দেখার চেষ্টা করেছিলাম, ওনার হাসিটা দেখার চেষ্টা করছিলাম, দেখলাম চোখটা মনে হচ্ছে এই জগৎ ছাড়া চোখ, উনি দেখছেন অথচ কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা দেখি অথচ সব কিছু আমাদের, তিনি যেন কিচ্ছু দেখতে পাচ্ছেন না। পূজনীয় আত্মস্থানন্দকে দেখেছি, এটা বিশেষ করে চোখে পড়েছিল বলে বলছি, আমরা দেখতাম যে মানুষটা দীক্ষা দেবার আগে মন্দিরে বন্ধ করে দিন, যে দীক্ষা দেবার আগে মন্দিরে অর্ঘ্য দিতে যাচ্ছেন, যে আত্মস্থানন্দী মহাজ যাচ্ছেন, আর যিনি দীক্ষা দিতে এলেন সেই মানুষটা এক নয়, কখনোই এক নয়, তার দৃষ্টিটাই সম্পূর্ণ আলাদা, মনে হচ্ছে মানুষটি যেন অন্য জগৎ থেকে নেমে এসেছেন। এই জগতের মানুষটাকে আমরা চিনি না। আত্মস্থান যে একদিন একটু পা পিছলে গেছে বলে আমার হাতের এখানটা ধরেছিলেন, সেই দিন প্রথম মহারাজের চোখের দিকে তাকিয়েছেন, তার আগে কখনো দেখিনি, কারণ তার আগে চেষ্টা করতাম কত তাড়াতাড়ি মহারাজ আসনে বসে পড়বেন, দীক্ষা দিতে শুরু করবেন, কারণ মহারাজের বয়স হয়ে গেছিল, হাঁটতে জোর ছিল না, কিন্তু উনি সব নিজে নিজে করতেন, কখনো কারোর উপর ভরসা করতেন না, নিজে নিজে দীক্ষা দেওয়ার কাজটা একটা গুরুর কাজ, তাই তিনি সব কিছু নিজে নিজে করতেন, হাঁটুতে জোর নেই কিছু নেই কিন্তু তিনি করতেন। তিনি এসে একদিন আমার হাতের এইখানটা ধরলেন, সেই প্রথম মহারাজের চোখের দিকে তাকালাম। এক বছর বাদে মহারাজ 2007 প্রেসিডেন্ট হয়েছেন, এটা 2008 গুরু পূর্ণিমার অপেক্ষার ঘটনা না, শীতকালে হয়েছিল, নভেম্বর টভেম্বর সময়। মহারাজকে সেই প্রথম, তারপর থেকে রোজ মহারাজের চোখের দিকে তাকিয়ে থাকতাম, মহারাজকে কপালে চন্দন পরানো হতো, সাদা চন্দন লাল চন্দন, তারপরে মহারাজের আঙুল পরিষ্কার করতে করতে মহারাজের চোখের দিকে থাকতাম, মহারাজ এদিক ওদিক দেখতেন, আমরা আঙুল পরিষ্কার করতে করতে মহারাজকে দেখতাম। অদ্ভুত একটা দৃষ্টি, এই দৃষ্টি আমাদের জাগতিক মানুষের মতো হয় না, আমাদের যেরকম এরপর লোভ পড়ে না, বৃষ্টি টিষ্টি দেখে চোখগুলো বড় বড় হয়ে যায়, ঠিক সেই রকম একটা অদ্ভুত আনন্দ, সে আনন্দ যেন তার চোখ দিয়ে প্রকাশিত হতো। মানুষজন এসছে এসে ভগবানের শরণ নিতে এবং তারা মুক্তির অভিপ্রায় এসেছে, এটা দেখে তার খুব আনন্দ। বিশেষ করে অল্প বয়সী ছেলেদের যখন দীক্ষা হতো, মেয়েদের সংখ্যা যেদিন বেশি হতো,
অল্প বয়সে কিন্তু কত মেয়েদের সংখ্যা কম হতো, ছেলেদের সংখ্যা বেশি হতো। কিন্তু যেদিন মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি হতো, সেদিন তার আনন্দকে করে না, বারবার দেখাতেন মা দুর্গা সে মহিষাসুরগুলোকে সব ইয়ে দিয়ে ত্রিশূল দিয়ে গেঁথে দিয়েছে। এইটা তাকে বারবার 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 বলতে দেখেছে, এক অদ্ভুত মানুষ। এই যে দেখার দৃষ্টিভঙ্গি, যত আমরা আধ্যাত্মিক জীবন যাপন করবো, আমাদের ভেতরের মানুষটা বদলাবে এবং ভেতরের মানুষটা বদলাবে, আমাদের আউটওয়ার্ড লুক বাইরের দিকের লুকটাও বদলে যাবে। এরপরের দিনের স্মৃতি কথা পড়ি। বেলুড় মঠ 25 আষাঢ় বৃহস্পতিবার 1337 বাংলা ইংরেজি 10ই জুলাই 1930, এটি গুরু পূর্ণিমা তিথি ছিল। গুরু পূর্ণিমা 3-4 দিন অনবরত মুষলধারে বৃষ্টির পর আজ একটু রৌদ্র উঠিয়াছে। আজ গুরু পূর্ণিমা মঠে বহু ভক্ত সমাগম হইয়াছে, দীক্ষাদিরও কয়েকজন হইয়া গিয়াছে। বিকেলবেলায় মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসিয়াছেন, ভক্তেরা অনেকেই প্রণাম করিয়া যাইতেছেন, তিনিও সকলকে সস্নেহে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিতেছেন। নবদীক্ষিত ভক্তগণ আসিয়া বসিয়াছেন, কিছু প্রশ্নাদি করিবেন। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করিলেন, মহারাজ নিত্য জপ করতে হবে, তার কি নির্দিষ্ট কিছু নিয়ম আছে? এখানে অনেকেই আছেন নতুন দীক্ষার্থী, তো নতুন দীক্ষার্থী গত বছর দীক্ষা হয়েছিল, এরকম অনেকেই আছে আমাদের। এটা আমাদের একটা খুব একটা ইন্টারনাল কোয়েশ্চেন, মনে হতো যখন দীক্ষা হয়েছে যেন প্রচুর জপ করতে হবে, প্রচুর জপ করতে হবে, কোনোরকমভাবে না করলে। আমরা মহারাজকে বুদ্ধেশানন্দকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন যতই জপ করো না কেন তার কোয়ালিটিটা যেন ভালো হবে, গো ফর কোয়ালিটি নট ফর কোয়ান্টিটি। মহারাজ এখানে কী সুন্দর কথা বলছেন, বলছেন না তার কিছুই নিয়ম নেই, জপ যত করতে পারো ততই ভালো। বলছেন না তার কিছুই নিয়ম নেই, জপ যত করতে পারো ততই ভালো, যত বেশি করবে ততই মঙ্গল। তবে যদি কারোর এমন ইচ্ছা হয় যে রোজ 5,000 জপ করবো কি 10,000 জপ করবো, তা সংখ্যা রেখে খুব নিষ্ঠার সঙ্গে করতে পারো, সেটা খুবই ভালো। অনেকেই করেন এরকম 5,000-10,000 জপ, অনেকেই করেন। এটা করাটা খুব একটা কঠিন কাজ নয়, একটা মনেতে একটা দৃঢ়তা আনতে হয়, আমি এতক্ষণ জপ করবো, এতবার জপ করবো। যাদের মালা নেই তাদেরকে গগনানন্দজি একবার বলছিলেন যে 108 বার জপ করার সময় ভালো করে ঘড়িটা দেখে রাখবে, তারপরে সে সময় দেখে জপ করা, তাহলে অটোমেটিক্যালি সংখ্যাটা আমরা বুঝতে পারব। যারা মালায় জপ করেন এটা অনেক বেশি সহজ হয়ে যায়, ফলে সংখ্যার প্রতি বড় একটা জাগে না। আমাদের যেমন 10 বার একটা আঙুলে 10 বারের বেশি আমরা রাম করতে পারি না, 10 বার ঘোরালে তবে 100, তারপরে যেরকমভাবে মহারাজ বলেছেন 8 বার সেই রকম। কিন্তু একটা মালায় 108টা দানা থাকে, আমরা ওই 108 একবার ঘুরিয়ে ফেললে ওটা মালাটা প্রথম থেকে শেষ অবধি এলে অটোমেটিক্যালি বুঝতে পারি 108 হয়ে গেছে। আমাদের সংখ্যার প্রতি কখনো আকর্ষণ হয় না। এই মালা এগুলো সব সহায়ক, কিন্তু আসল যে জিনিসটা সেটা হচ্ছে নামের প্রতি ভালোবাসা, নামের নাম জপের প্রতি গভীরতা, গভীরভাবে নাম জপ করতে হয়। এই নাম জপটা যদি গভীরভাবে না হয় তাহলে আমরা যতই জপ ধ্যান করি না কেন সেটা সম্পূর্ণভাবে নষ্ট হবে। আমাদের একজন রেলকড়িয়া স্টুডেন্ট সঙ্গে একজন আমাদের ছাত্র ছিলেন, এখন যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS, তখন অখণ্ড বাংলা বেঙ্গল সিভিল সার্ভিস BCS ছিল। তিনি সেই সময় অখণ্ড বাংলার সেই প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তার প্রচণ্ড দাপটের সঙ্গে তিনি সারাটা জীবন তার কাজকর্ম করেছেন। রিটায়ারমেন্টের পর তিনি বিয়ে করেননি, রিটায়ারমেন্টের পর তিনি আশ্রমে এসে থাকতেন, হোমিওপ্যাথি চিকিৎসা শিখেছেন, একদম ডিগ্রি যেরকমভাবে হয় সেরকমভাবে শিখেছিলেন, যাতে তিনি রিটায়ারমেন্টের পরে যখন আশ্রমে থাকবেন আশ্রমে কিছু সেবা করতে পারবেন। তিনি খুব ভালো সংস্কৃত পড়াতেন, আমাদের সংস্কৃত পড়াতেন ব্রহ্মচারীদের বিষয়ে, আমাদের গীতা পড়াতেন আর সংস্কৃত পড়াতেন। একদিন উনি কথা প্রসঙ্গে প্রচুর জপ করা নিয়ে হলো, একটা সময় যখন আমরা প্রথম সাধু জীবনে আসি, পূজনীয় বিমলাত্মানন্দজির কাছে আমরা ছিলাম, তিনি খুব জোর দিতেন জপ ধ্যান করার ব্যাপারে, নিজে প্রচুর জপ ধ্যান করতেন এবং ভীষণ জোর দিতেন সবাইকে জপ ধ্যান করার ব্যাপারে, বারে বারে বসার ব্যবস্থা করতেন। ভোরবেলা যেমন জপ হয়ে গেল, আমরা একদিন স্নান করে ক্লাসের আগে খুব মজা করছি একে অপরের সাথে, মহারাজ কোনো কারণে আরোগ্য ভবন এসেছিলেন, খুব বকাঝকা দিলেন, তারপর থেকে নিয়ম হয়ে গেল আমরা স্নান করে এসেই জামাকাপড় ছেড়ে, যদি আমাদের অন্য কোনো কাজকর্ম থাকে তো খুব ভালো, নাহলে ক্লাসেতে ওই ঘরেতেই একটা বড়ো কার্পেটের উপর ক্লাস হতো, তার প্রত্যেকের সামনে একটা করে টুল ছিল, আমরা সবাই ওই কার্পেটের উপর বসেই জপ করতাম যতক্ষণ না ক্লাস শুরু হতো, আচার্য যতক্ষণ না আসে। আবার ক্লাস শেষ হয়ে গেলে 11:00 থেকে 11:25 অবধি আমরা বসে জপ ধ্যান করতাম। আবার 2:30 সময় তিনি আমাদের জোর করে উঠে পড়তে বলতেন, 2:00 থেকে 2:30 মধ্যে দুপুরবেলা উঠে আবার আমরা
চারটে ক্লাস শুরু হওয়া, সাড়ে তিনটে ক্লাস শুরু হওয়ার আগে অবধি জপ ধ্যান করতেন। আবার সন্ধ্যেবেলায় জপ শেষ হয়ে যেত, আবার রাত্রিবেলা জপ করার কথা বলতে। আর তিনি আমাদের উৎসাহিত করতেন ভোরবেলা, খুব ভোরে, যদি আমাদের সাড়ে তিনটে উঠে চারটের সময় চারটের আগে মন্দিরে যেতে হতো, কিন্তু এমনভাবে উনি উৎসাহিত করতেন, কখনো কখনো আমরা আড়াইটে পৌনে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে, অন্ধকার থাকতো তো এই আলো জ্বালানো যেত না, আমাদের আরোগ্য ভবনের একটা মাঝখানে একটা রাস্তার মাঝখানে একটা আলো ছিল, সেই আলোটা এসে পড়তো ঘরের ভেতরে, আমরা জানলায় উল্টো উল্টো সিস্টেমে জামাকাপড়গুলো রাখতাম, যে জামাকাপড়টা প্রথমে পড়তো তো সেটা উপরে, আর যেটা সবার শেষে পড়তো তো সেটা নিচে থাকতো, উত্তরীয়টা সবার নিচে থাকতো, আর জপমালা আসন সেগুলো সব পাশাপাশি রেখে দেওয়া হতো, যাতে ক্ষীণ আলোতে আমরা দেখতে পাই। এই উৎসাহটা তিনি আমাকে তৈরি করিয়েছিলেন। এই জপ করতে গেলে দেখেছি একটা নিজের উপর খুব জোর থাকা চাই, যে আমি ভগবানের নাম করবো, দুমদাম করে বাড়ানো নয়, একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে এই ব্যবস্থাটা করতে হবে। এই বলছেন রোজকে 5,000 কি 10,000 জপ করবো, তা সংখ্যা রেখে নিষ্ঠার সঙ্গে করতে পারো, সে তো খুব ভালোই। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এইটা যেন আমার যেন রোজ করতে পারি, আজকে 5,000 জপ করলাম, কালকে 108 জপ করলাম, তাহলে কিন্তু হবে না, রোজই একটু একটু করে, কারণ যতটা আমি পারবো সেটা একটু একটু করে করতে হয়। ধরুন 108 জপ করছেন সকালে, 108 জপ করছেন বিকেলে, আবার মনে হচ্ছে একটুখানি বাড়াবো, তখন এই 108কে বলা হয় আবর্ত, আপনি আরও একটা আবর্ত বাড়ালেন, তারপরে 3-15 করতে করতে আপনি দেখলেন সকালে 2 বার 108, বিকেলে 2 বার 108 করছেন, তারপরে মনে হলো আপনি আরেকবার বাড়াতে পারেন, আবার আরেকটা আবর্ত বাড়লেন, সেটা আবার 15-20 দিন, আপনি যেমন তখন অনেকটা অভ্যস্ত হয়ে গেলেন, এইরকম করে ধীরে ধীরে বাড়াতে হয়। আর একটা সংখ্যাকে ধীরে রাখতে হয়, মালাদেবী মাইক্রোফোন বন্ধ করে, একটা সংখ্যাকে ধীরে ধীরে ঠিক রাখতে হয় যে এই সংখ্যাটা আমরা জপ করবো। যারা অংচা হওয়া মহাত্মা, যারা এই বিষয়ে যারা সিদ্ধি লাভ করেছেন, এরম সাধুদের দেখার সৌভাগ্য হয়েছিল, পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ, ওনাকে আমরা দেখতাম, উনি যতটুকু সময় আছেন ততটুকু সময় জপ করতেন, এতটুকু সময় উনি নষ্ট করতেন না, সকালবেলা তো মাঝরাত্রি থেকে তো জপ করতেনই, সকালে টিফিন টিফিন হয়ে গেলে 9টার আগে অতি কন্টিনিউয়াসলি জপ করতেন, ওনার দুটো জপের মালা ছিল, একটা মালায় উনি জপ করতেন, একটা মালায় উনি সংখ্যা রাখতেন। আমরা যখন ওনার কাছে চেক টেক সই করাতে যেতাম, দেখতাম উনি, ওনার পায়ে সমস্যা ছিল বলে চেয়ারটা একটু উঁচু ছিল, খাটটা একটু নিচু ছিল, খাটের উপর পাটা ছড়িয়ে উনি বসে জপ করতেন, সামনে একটা ছবি ছিল সেদিকে তাকিয়ে জপ করতেন, আর দুটো হাতে জপ করছেন, আমরা যখন ইয়ে খুলতাম দরজা খুলতাম, উনি সঙ্গে সঙ্গে একটা হাতের মালা আর একটা হাতে, দুটো মালাকে একটা হাতে নিয়ে নিতেন। আমরা গিয়ে চেক সই করানোর জন্য এই হাতলটা খুব লম্বা ছিল, হাতলের উপরে একটা কাঠের পাটাতন দেওয়া হতো, মহারাজ দেখতেন চেকের অত কিছুর মধ্যে জপ করছেন, আমাদের তো লোকে কেউ বিরক্ত করলে আমরা রেগে যাই, অত কিছুর মধ্যে তিনি দেখতেন যে অ্যামাউন্ট ঠিক আছে কিনা, ফিগার ঠিক আছে কিনা, বানান কিছু ভুল আছে কিনা, ডেটটা ঠিক আছে কিনা, তারপরে অর্ডার বুক দেখতেন কি উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে, তার একটা সিনপসিস লেখা থাকতো অর্ডার বুকে, সেটা করে আগে সেখানে সই করতেন, তারপরে উনি চেকটায় সই করতেন, চেক সই হয়ে গেলে আমাদের মিষ্টি করে জিজ্ঞেস করতেন আমরা কিছু খাবো কি না, সাধারণত আমরা খেতাম না, কারণ খেলে আমরা জপ করবো আমরা খাবো, মহারাজ বসে জপ করবো সেটা আমাদের ভালো লাগতো না। তারপরে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসতাম, ওই পাটাতনটা সরিয়ে এক জায়গায় রেখে ঘরের বাইরে যখন বেরোনোর সময় প্রথম দরজাটা টানতাম, দেখতাম মহারাজ আবার দুটো মালা একসঙ্গে নিয়ে আবার জপ করতে শুরু করেছে, এই থামাথামি নিয়ে বারবার চেষ্টা। আমরা দুপুরবেলার যখন রবিবার দিন বিশেষ করে একটু আগে আগে মন্দিরে সাইড টেম্পলে যাতে আমাদের ডিউটি করতো, আমরা গিয়ে যেতাম, যাওয়ার পথে দেখতাম মহারাজ ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে, তখনও বারান্দায় পাখা ছিল না, ঘেমে স্নান করে গেছেন, খালি গায়ে বসে আছেন, কোমরে শুধু এই গেরুয়া কাপড়টা পরা, আর ঠাকুরের মন্দিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তিনি জপ করছেন। বারবার ঠাকুরের কাছে যেতে হয়, বারবার তাকে দেখতে হয়, যেরকম আপনার আমাদের বাড়িতে ছোটো শিশু জন্মালে আপনি রান্না করতে করতে বারবার একবার করে বাচ্চাটাকে দেখে আসেন না, প্রত্যেকবার দেখাতে গিয়ে শিশুটা 1.5 ইঞ্চি করে বাড়ে তা না, তাকে যতবার দেখেন ততবার আপনার ভালো লাগে, ঠিক সেই রকম বারবার ভগবানের কাছে প্রাথমিকভাবে আসতে হয়, বারবার তার নাম করতে হয়, তার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে হয়, এই সম্পর্কটা যত দৃঢ় হতে থাকবে তত আমাদের কাজকর্ম ভালো হবে। এবার এই প্রশ্নটা আমরা বোধ হয় সবাই করেছি, মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে যদি রাস্তায় চলতে চলতে জপ করার ইচ্ছে হয় তো করতে পারি? মহারাজ বলছেন খুব করবে, জপ করা ভগবানের নাম করা যখন ইচ্ছা হয় তখনই করতে পারো, সর্বাবস্থায় ভগবানের নাম জপ করা চলে, তাতে কালাকাল নেই স্থানাস্থান নেই, প্রেমের সঙ্গে নাম করতে হবে তবেই আনন্দ পাবে ও প্রাণে শান্তি আসবে।
যখন রেশ ভেতর থেকে ইচ্ছা হবে তখনই জপ করবে, তা 10 মিনিটই হোক, আধ ঘন্টাই হোক, আর 1 ঘন্টা কি আরও বেশি হোক। আর্জ বা জোর করে জপ করো না, জোর করে করলে তাতে বিশেষ কিছু ফল হয় না। এ হলো প্রেমের সম্বন্ধ। ভগবানের সঙ্গে ভক্তের যে সম্বন্ধ তা হলো ভালোবাসার সম্বন্ধ, এতে জোর জারের কিছু নেই। আর খুব প্রাণ প্রার্থনা করবে প্রাণ ভরে, হে প্রভু আমাকে তোমার আপনার করে নাও, আমি অবোধ তোমায় কী করে ভালোবাসতে হয় কিছুই জানিনি, তুমি কৃপা করে আমাকে তোমার কাছে টেনে নাও আর তোমাকে ভালোবাসতে শেখাও। সব সময় জপ করার কথা বলা হচ্ছে। সবসময় বাসের সামনে যখন জপ করবে, পরে আপনি জপ নাও করতে পারেন, না করাটাই ভালো। মনে মনে জপ করতে হয়, মনে মনে আপনাকে কেউ বাঁধন দেবে না। একজন শারদানন্দজিকে বলছেন যে আমার না কাজের এত চাপ বুঝলে জপ ধ্যান করার সময় পাই না, আর বিকেলবেলা জপ ধ্যান করতে বসলে এ এটা করে দাও সেটা করে দাও বলে। শারদানন্দজি উত্তরটা দারুণ সুন্দর, তিনি বলছেন যে ভোরবেলা উঠে জপ করবে তোমাকে কে বাধা দেবে, কে তোমাকে 2:30-3টার সময় উঠে বসে তুমি যদি তোমার ভগবানের নাম জপ করো কেউ তখন তোমাকে কিছু করবে? আসল ইচ্ছেটা আমাদের থাকা দরকার। একজন শারদানন্দজিকে বলছেন মহারাজ আমার খুব তপস্যা করার ইচ্ছা। মহারাজ বলছেন যাচ্ছে না কেন, আপনাদের অনুমতি পাচ্ছি না বলে যাচ্ছি না। মহারাজ বলছেন তোমার যদি সত্যি সত্যি এটা ইচ্ছা হতো তাহলে তুমি আমাদের অনুমতির অপেক্ষা করতে না, বেরিয়ে পড়তে। এই ইচ্ছেটা আমাদের ভেতরে থাকা দরকার। যেমন এই যে আপনাদের একটা বয়স হয়ে গেলেই সবাই বাড়ি থেকে বলতে থাকে না যে এবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, মেয়ে হলে, মেয়েরা তো 18-19 হলেই আপনারা খুঁজতে থাকেন কী করে আপনারা তার বিয়েটা দেবেন, বড়োত্তর না করতে পারলে আপনাদের তো ঘুম হয় না। আর অন্যের মেয়ে বড় হলে, নিজের মেয়ে ঠিক আছে, অন্যের মেয়ে বড় হলে আরও আমাদের বেশি কষ্ট হতে থাকে। যতক্ষণ না তাকে পাত্রস্থ করতে পারছি আমার নিজের ভেতরে জ্বালাটা যেন কিছুতেই মেটে না, এইটা হচ্ছে কথা। কিন্তু জোর করে বিয়ে না দিয়ে এটা ভগবানের সঙ্গে সম্পর্কটা এটা যেন স্বাভাবিকভাবে আসে। যেমন আমাদের জীবনের সব সম্পর্কগুলো স্বাভাবিকভাবে এসে কোনোটা জোর করে হয়নি, ঠিক সেই রকম আমাদের জীবনে ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাও যেন খুব স্বাভাবিকভাবে আসে, সেখানে যেন কোনো জোর যার কিছু না থাকে, আমরা যেন অন্তর থেকে তাকে ভালোবাসতে পারি, সেই ভালোবাসাটা যেন সমস্ত অন্তর জুড়ে হয়, এটা হচ্ছে কথা। আন্তরিকভাবে তাকে আমার ভালোবাসার চেষ্টা করে যেতে হবে, তাকে ভালোবাসতে হবে, এবং যত ভালোবাসা তৈরি হবে দেখবেন তত দেখবেন আমরা ঠিকঠাক মতো তার দিকে এগোতে পারব, ঠিক যেরকম কথা। তাই বলছেন তিনি তার সঙ্গে একটা প্রেমের সম্বন্ধ তৈরি কর, যত প্রেমের যত ভালোবাসার সম্পর্ক তৈরি হবে তত আমাদের তার সঙ্গে সম্পর্কটা ইজি হতে থাকবে। আবার একটা প্রশ্ন, এটা একবারে খুব অনেকে খুব প্রশ্ন করে থাকেন, এটা শুনে নিন মহারাজ কী বলছেন। বলছেন মহারাজ আমাদের কি প্রাণায়াম অভ্যাস করার দরকার আছে, যে নাক টিপাটে করে যে প্রাণায়াম করেন আপনারা অনেকে, সাধন ভজনের ক্ষেত্রে এটা কতটা প্রয়োজন আছে? দেখুন মহাপুরুষ মহারাজ বলছেন প্রাণায়াম তো আমরা কাউকে বড় একটা করতে বলিনি, দরকারও নেই, নাম করতে করতে আপনি বায়ুরোধ হয়, এটা আপনা আপনি হয়, প্রাণায়াম জোর করে করতে নেই। আপনারা দেখবেন জপ ধ্যান করতে করতে হঠাৎ করে ফাঁস করে আপনার নাক থেকে খানিকটা বদ্ধ বায়ু বেরোচ্ছে। আমাদের মন্ত্রগুলো 3-3 ছন্দ্রে ভাগ করা থাকে, যে কোনো মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্র বলুন ভূর ভুবাস্বর তৎসবিত ওম ভূর ভুবাস্বর তৎসবিতুর বরেণ্যম ভর্গ দেবস্য ধীমহি ধিয়োনা প্রচোদয়া, আগে পেছনে ওঙ্কার ব্যবহার করা হয়। এ দেখুন প্রত্যেকটা মন্ত্র 3-3 ছন্দে ভাগ করা হয়, 3-3 ছন্দে ভাগ করার মানেটা হচ্ছে এদের আপনা আপনি পূরক হবে, আপনা আপনি কুম্ভক হবে, আপনা আপনি রেচক হবে, আপনা আপনি বায়ু ভেতরে ঢুকবে, আপনা আপনি সেটা শান্ত হবে, আপনা আপনি বেরিয়ে যাবে, যে কারণে খুব ভালো করে মন প্রাণ দিয়ে জপ ধ্যান করলে শ্বাসকষ্টটা খুব কমে যাবে। যখন আমাদের খুব শ্বাসকষ্ট হতে থাকে দেখবেন তখন সে সময় যদি আমরা জপ ধ্যান করি অটোমেটিক্যালি কমে, এটা একটা যৌগিক প্রক্রিয়া, এটাকে কখনো অন্য কোনোভাবে কিছু করা যায় না। আবার এই মহাপুরুষ মাঝ একবারে পরিষ্কার বলছেন তিনি কিন্তু জপ ধ্যান করার জন্য প্রাণায়াম করার কথা বলছেন না। তারপরে বলছেন যে ভক্ত বলছেন আপনি প্রাণায়াম সম্বন্ধে যে প্রবন্ধ লিখেছেন তাতে লিখেছেন ভগবানের নাম করতে করতে আপনি বায়ুরোধ হয়ে যায়। মহারাজ বলছেন হ্যাঁ তা তো হয়ই, খুব প্রেমের সঙ্গে নাম করলে মন স্থির হয়ে আসে, প্রাণায়াম আপনা আপনি হয়ে যায়। তবে জপের সঙ্গে সঙ্গে ইচ্ছে করো তো বায়ু ভেতরে ধারণ করতে পারো, কিন্তু পুরক কুম্ভ পেচক ইত্যাদি রাজ্যকে যেরকম আছে তেমন করবার কিছুই দরকার নেই। আসল কথা হচ্ছে প্রেম ও আন্তরিকতা। ভগবান সত্যস্বরূপ অন্তর্যামী, সকলের হৃদয়ে তিনি চৈতন্য রূপে রয়েছেন,
অহেতু কৃপা সিন্ধু তিনি, তিনি তাঁর কৃপা ছাড়া বাবা কিছুই হওয়ার জো নেই। জপ করো, ধ্যান করো, প্রাণায়াম করো, যাগ যজ্ঞ ব্রতাদি যাই করো না কেন, কিছুতেই কিছু হয় না তা যদি না তার কৃপা না হয়। তবে যদি কেউ আন্তরিক তাকে চায় তবে তিনি তাকে কৃপা করে তাকে দর্শন দেন, সেও সত্য। আন্তরিকতাটা খুব 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 প্রয়োজন আছে। যতক্ষণ না আমরা আন্তরিকভাবে ভগবানকে ডাকছি সবটাই বৃথা হয়ে যায়। এ সাদা লাল পরে কাপড় পরেই আসি, গরদের ধুতি পাঞ্জাবি করি আর যাই করি, যদি অন্তর থেকে ভগবানকে না ডাকতে পারি এগুলো সব কটাই বৃথা। যে কোনো কাজ আন্তরিকতার সাথে করতে হয়, লেখাপড়া থেকে সংসার করা থেকে সাধু জীবন যাপন করা থেকে আধ্যাত্মিক জীবন যাপন সব কিছুতে আন্তরিকতাই। একজন মাস্টারমশাই যদি ছাত্রদের উন্নয়নের কথা না ভেবে যদি পড়ান তাহলে তার সেই পড়ানোটা বৃথা হয়ে যায়। তিনি বুঝতে পারেন, অন্তরে অন্তরে বুঝতে পারেন, যদি তিনি খুব মন দিয়ে পড়ান ছাত্রদের চোখ মুখ বলে দেয় তার পড়ানোটা ঠিক ঠিক হচ্ছে, এটা হচ্ছে কথা। এই খুব ভালোবাসার সঙ্গে করতে হয়। এই যে অন্যান্য জিনিসগুলো এগুলোর প্রতি অত জোর না দিয়ে গুরু যেরকমভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে সাধন বচন করতে হয়। ভক্তটি জিজ্ঞেস করছেন, সন্ধ্যা গায়ত্রী এসব করবো কি? মহারাজ বলছেন, সন্ধ্যা গায়ত্রী এসব বৈদিক উপাসনা, ওসব করা খুব ভালো, তবে সন্ধ্যা করতে যদি কোনো প্রকারের অসুবিধা থাকে তো বরং না করবে, কিন্তু গায়ত্রী জপ অবশ্য করবে। গায়ত্রী অতি উচ্চাঙ্গের উপাসনা, সেই আদি পুরুষ যিনি ভূর্ভুবস্ব ইত্যাদি লোকের প্রসবিতা তার কাছে প্রার্থনা, যাতে তিনি আমাদের সমৃদ্ধি দেন। এটা হচ্ছে কথা। বৈদিক সান্ধ্য বন্দনা মানে সেই যে জপ ধ্যান করে, আপনারা যারা ব্রাহ্মণ আছে জানেন, সম্ভুবাবুরা জানেন, আমি যতটা ঠিক জানি না, বেশ আচমন টাচমন করে পরে দেখছি, আমি কখনো করি কোনো রকমে এক বছর করেছিলাম। তারপর থেকে আমার যিনি আচার্য ছিলেন তিনি খুব দাঁড় ছিলেন, তিনি বলেছিলেন দুবেলা গায়ত্রী জপ করতে, দুবেলা গায়ত্রীটা আমি জপ করতাম, এখনো অনেক দিন অব্দি চলছে সেটা। তো সে গায়ত্রী জপ করাটা খুব জরুরি। যখন দীক্ষা হলো বিদ্যাসানন্দ সংখ্যা বলে দিয়েছিল, এত সংখ্যা সকালে এত সংখ্যা বিকেলে জপ করতে হবে, সেই পদ্ধতি এখনো চলছে। তিনি বলছেন যে গায়ত্রী সন্ধ্যা বন্দনাদি যদি না পারি গায়ত্রী জপ করা দরকার। কেন জপ করা দরকার? গায়ত্রীর শুরুতে কথাটা আপনারা দেখবেন ভূর্ভুবস্ব জুড়ে গেছে, সন্ধি হচ্ছে তাই ভূর্ভুবস্ব বলি, তা কিন্তু নয়। এখানে তিনটে পৃথক শব্দ আছে, ভূ হচ্ছে পৃথিবী, স হচ্ছে স্বর্গ, আর ভুব হচ্ছে স্বর্গ আর মর্তে পৃথিবীর মাঝখানে যে আকাশ আছে ইন্টারস্পেস বলা হয়, সেই এই তিন লোকের যিনি অধীশ্বর। সাবিত্রী শব্দটা সাধারণত আমরা স্ত্রীলিঙ্গে অর্থ ব্যবহার করি, কিন্তু এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ না, এটা পুংলিঙ্গবাচক শব্দ। সূর্যের অন্য নাম সবিতা বা সাবিত্রী, ও সূর্যের অন্য নাম সবিতা, ভূর্ভুবস্যা তৎসবিতুর বরেণ্যম ভর্গদেবস্যা ধীমহি ধিয়ো না প্রচোদয়াত। এই জগতের এই তিন লোকে যিনি অধীশ্বর, যাকে তিনি বরণীয়, যিনি যাকে আমরা জীবনে গ্রহণ করছি তার কাছে প্রার্থনা করছি, ভূর্ভুবস্যা তৎসবিতুর বরেণ্যম ভর্গদেবস্যা ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াত, সেই অনন্ত শক্তির কাছে প্রার্থনা করছি তুমি আমার ভিতরে ধী শক্তির বিকাশ ঘটাও। ধী শক্তিটা কি? পাওয়ার অফ ইন্টেলেক্ট, যে শক্তি দিয়ে আমরা ভালোটাকে গ্রহণ করতে পারি আর খারাপটাকে বর্জন করতে পারি। আত্মস্থানী খুব মজা করে বলতেন যে আমাদের এই মাথার মাঝখানে একটা যন্ত্র আছে, যে যন্ত্রটা ঠিক করে দেয় কোন কথাটা আমরা এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বার করব আর কোন কথাটা আমরা এই কান দিয়ে ঢুকে হৃদয়ে ধারণ করব। দেখবেন শাশুড়ির গজগজানি আপনার এক কান দিয়ে ঢুকে আপনার আর কান দিয়ে বার করলেন, সব শক্তি আপনাদের ভেতরে আছে। গিন্নিদের কর্তারাও তাই করেন, গিন্নিদের সব কথা শোনেন না, কিছু কথা এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বার করে দেয়, আর কিছু কিছু কথা যে বাজার কর্পোরেশন যে বললেন এটা এনো সেটা এনো, সেই কথাগুলো ধীরে ধীরে এইখান থেকে ঢুকে এইখানে পাঠায়। ওই যে শক্তিতে আমরা এই ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করি তাকে বলছি ধী শক্তি। সেই ধী শক্তির জাগরণের কথা বলছেন, ধীময়ী ধীয়ো না প্রচোদয়াতম। প্রচোদয়াত শব্দের হচ্ছে প্রকৃষ্ট রূপে চালিত করা, আমার মনকে অন্যদিকে না দিকে সেই এক মুখে একমুখী করা। এই যে আমরা বলছি না রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীময়ী তন্ন দেব প্রচোদয়াতম, এই সব মন্ত্রে সব গায়ত্রী শেষে প্রচোদয়াত শব্দটা ব্যবহার করা হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে এই, আমার মন যেন এদিক ওদিক কোনো দিকে না যায়, সেই এক লক্ষ্যের দিকে, হে দেবতা আমার মনকে সেই দিকে নিয়ে যায়। রামকৃষ্ণায় বিদ্মহে, শ্রীরামকৃষ্ণকে আমি জানি, বিদ্মহে শব্দটার কথা হচ্ছে জানি, গদাধরায় ধীময়ী তার স্বরূপকে আমি চিন্তা করি, কীরূপে তিনি সেই গদাধর রূপে দর্শন দিয়েছিলেন,
রদাধরায় ধীমহি তন্ন দেব প্রচোদয়াৎ। হে দেব, তুমি আমার মনকে তোমার প্রতি প্রকৃষ্টরূপে চালিত করো। তাই বলছেন সেই আদিপুরুষকে, সেই আদিপুরুষ যিনি ভূর্ভুবস্ব ইত্যাদি লোকের প্রসবিতা, যার থেকেই সৃষ্টি হয়েছে, সবিতা প্রসবিতা প্রসব করেছেন তিনি, যিনি সৃষ্টি করেছেন, যার থেকে এই তিন লোকে পৃথিবী আকাশ এবং আকাশের মাঝামাঝি তিন লোক ইন্টারস্পেস তিনি সৃষ্টি করেছেন, তার কাছে প্রার্থনা তিনি যেন আমাকে সমৃদ্ধি দেন। সমৃদ্ধি মানে হৃদয়ের সমৃদ্ধি। আরেকটা অংশ করে আমরা থামিয়ে দেব। বলছেন আপনাদের খুব পায়ে ব্যথা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, আমি বলবো যে আরেকটু যেন চেয়ার টেয়ার বাড়ান আর কি, মেঘনাথাকে বলবো পরের পরে। ক্রমে ক্রমে ভক্তরা সব ঘর হইতে চলিয়া গেলেন। একজন নবদীক্ষিত ভক্ত বসিয়া আছেন, কিছু গোপনীয় কথা বলিবেন এই ইচ্ছা। এখন মহারাজকে একাকী পাইয়া ভক্তটি মৃদু স্বরে সকরুণভাবে প্রাণের কথা বলছে। বলছেন মহারাজ, আমি জীবনে অনেক গরিহিত কাজ করেছি। এটা হচ্ছে কথা, আমরা প্রায় কম বেশি সকলে এই কথা আমাদের গুরুদেব বলেছি। আমি মহাপাপী, আপনি কৃপা করে আমাকে চরণে স্থান দিন, কৃপা করুন, নইলে আমার কি গতি হবে। আমি যদি আমার নিজের জীবনে সব পাপের কথা বলি তো আপনি আমাকে ঘৃণা করবেন। এই বলিয়া একটি থামিয়া আরও বলিতে যাইতেছিলেন, এমন সময় মহারাজ খুব গম্ভীরভাবে ভাবাবেশে মুখ চোখ লাল হইয়া গিয়া বলিলেন, ভয় কি বাবা, আজ থেকে তুমি সব পাপ থেকে মুক্ত হলে, এটি বিশ্বাস করো। ঠাকুর যখন কৃপা করে তোমাকে তার চরণে স্থান দিয়েছে তখন আর ভয় কি, এখন যে তুমি তাঁর হয়ে গেছো। আমাদের ঠাকুর অহেতু কৃপা শূন্য দীনদয়াল কপাল মোচন, তুমি এখন তাঁর চরণাশ্রিত, আজ থেকে তুমি নবকলেবর ধারণ করলে তোমার পুনর্জন্ম হয়ে গেল, তুমি আর সেই পাপিতাপি নও বাবা, আজ থেকে তুমি তাঁরই সন্তান, তাঁরই দাস হয়ে গেলে, বুঝলে বাবা। ঠাকুর কৃপা করে তোমার গায়ের ধুলো ঝেড়ে তোমাকে আদর করে কোলে টেনে নিয়েছেন। এখন অতীতের সব দৃষ্টি ভুলে যাও, এসব ভাবনা মন থেকে উঠতে দিও না, এখন আনন্দের সঙ্গে প্রেম ভরে তার নাম করে যাও, জীবন মধুময় হয়ে যাবে। উতেশ আনন্দজি আমাদের বলতেন, মনে মনে তার কাছে প্রার্থনা করো, এ জীবনে জ্ঞানত অজ্ঞানত যা কিছু কর্ম করেছি, শুভকর্ম দুষ্কর্ম সব তোমার পাদপদ্মে উৎসর্গ করলাম, আমাকে নতুন মানুষ করে নাও, তোমার স্পর্শে যেন আমি নতুন মানুষ হয়ে যেতে পারি। তিনি খুব করে উল্লেখ করতেন এই যে এই যে দীক্ষার সময় যে এই যে ঠাকুর বা মায়ের একটা পবিত্র বস্তু আমাদের মাথায় ঠেকিয়ে দেওয়া হয়, ওটা পরশ পাথর। পরশ পাথর যেরকম লোহাকে ছোঁলে সেই লোহা সোনায় রূপান্তরিত হয়, সেই লোহাটা সেই লোহার তরবারি আকার থাকে, কিন্তু পরশ পাথরের স্পর্শে সেটা সোনার তরবারি হয়ে যায়, সেই তরবারিকে জীবহিংসা হয় না। আমি মানুষটা সেই থাকি, কিন্তু তাঁর স্পর্শে আমি দেবতায় রূপান্তরিত হই, আমার ভেতরে সেই পাশবিক যে সমস্ত জিনিসপত্র সেগুলো ধীরে ধীরে সম্পূর্ণভাবে অপসৃত হয়। এই কারণে দীক্ষা নেবার পর একটা নতুন জীবনের যাপনের কথা বলা হয়, পুনর্জন্ম। এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হয়ে সুন্দর। এ দাদা জানেন রবীন্দ্রসঙ্গীত, সেখানে একটা জায়গা আছে, এই তোমারই পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রহিল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে নাও হে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর। এই তোমারই পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, তোমার স্পর্শে আমার চিত্ত রঙিন হয়ে উঠছে, লাল হয়ে উঠেছে, তার মানে আমি সেই পুরনো ফ্যাস ফ্যাসে আর সেই পুরনো মানুষটা নেই, একটা নতুন মানুষ হয়ে উঠেছি। এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তুমি আমায় স্পর্শ করেছিলে, তোমাকে আমি ছুঁতে পেরেছি, সেই সুখস্মৃতি যেন সবসময় থাকে। এইটাকে উল্লেখ করে আমি সবসময় নিজে ভাবার চেষ্টা করি, আপনাদের বলি না প্র্যাকটিস করতে, কিন্তু আমি যখন কখনো আমার শক্তি পাই না, যখন নিজের ভেতরে শক্তি পাই না, মনে হচ্ছে কোনো কাজটা পারবো না, আমি তখন কল্পনা করার চেষ্টা করি যে পূজনীয় বুদ্ধেশানন্দজি যখন আমার মাথায় হাত দিয়েছিলেন, দুটো হাত দিয়ে যখন স্পর্শ করছিলেন, ওনার কাছে মায়ের অস্থি ছিল, সেটা একটা আংটির মধ্যে ছিল, আংটিটা এরকম ঘুরিয়ে পড়তেন, যেদিকে অস্থিটা ছিল সেদিকে ভেতরটা থাকতো, উনি দুহাত দিয়ে আশীর্বাদ করতেন, আমি সেই আশীর্বাদের স্পর্শটা ভাবার চেষ্টা করতাম, সেই স্পর্শটা ভাবতে আমার মনে হতো যে মহারাজ আমার মাথায় হাত দিয়েছেন। এই জগৎ সংসারের কোনো শক্তি নেই যে আমাকে এখন আর পিছিয়ে ফেলে রাখে। শেষ করছেন মহারাজ, বলছেন ভক্ত বলছেন মনের গতি ফেরাতে পারছি নে, রিপু দমন যাতে হয় তাই আশীর্বাদ করুন। তাই আমাদের কখনো এই যায় না, ভালো খাবার ইচ্ছা হয়, বলা হয়েছে যে না এখন আর মিষ্টি খাবে না, কিন্তু মিষ্টি মুখের সামনে নাম শুনলে, মোটাদার দোকানের নাম শুনলে সামনে দিয়ে যখনই যাচ্ছি তখন ভালো ভালো মিষ্টিগুলো মনে মনকে মনে পড়ে,
হয়তো খাচ্ছি না, কিন্তু মনের ভেতরে আমরা এক ধরনের সেটাকে সম্ভব করার চেষ্টা করছি। মহারাজ বলছেন আশীর্বাদ তো আছেই, তোমাকেও চেষ্টা করতে, এটা হচ্ছে আসল কথা। ভগবানের কৃপা আমার উপর আছে, কিন্তু আমি যদি সেই কৃপা ধারণের যোগ্য না হতে পারি তাহলে কৃপা হারিয়ে যাবে। নিজেকে ধারণ করার যোগ্য করে তুলতে হবে, সাধন ভজন করে, সাধন ভজন করে নিজের ভেতরে সেই কৃপাকে ধারণ করার জন্য করে নিতে হবে। বলছেন তোমার তো ছেলেপুলে হয়েছে, এখন একটু সংযম অভ্যাস করতে শেখো, এখনও তো জীবনের ধারা বদলে গেল, ভক্ত করলে আর কত। অবশ্যই এসব জোর করে হয় না, আন্তরিক প্রার্থনা করো, চেষ্টা করো, তিনি ক্রমে তোমার দেহ মন সব পবিত্র করে দেবেন। ঠাকুরের একটা কথা, আমাদের যারা এই সাইকিয়াট্রিস্ট আছেন, মনোবিজ্ঞানী, তারা বলতেন যে ঠাকুরের একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট, এরকম ভালো কথা তারা এর আগে কখনো শোনেননি। ঠাকুর বলছেন সুরেন্দরকে যে তুমি যখন মদ খাবে তখন মাকে নিবেদন করে খাবে, মদ খেতে বারণ করছেন না, মদ খাবে খুব খাবে, মাকে নিবেদন করে খাবে। মাকে নিবেদন করে খেলে কী হবে না, মাকে যখন আমরা নিবেদন করি তখন আমাদের মাতৃচিন্তা হতে হয়, মাকে যখন আমরা চিন্তা করি তখন সেই চিন্তাটা এত আনন্দময়, সুরাপান করে যে আনন্দ হয় তার থেকে অনেক বেশি। সবসময় উচ্চতর সম্পদকে পাওয়ার চেষ্টা করবেন, গলায় হার হলো না কি হলো না সেটা ভাববেন না, কী করে দেবতাকে নিজের অঙ্গের হার হিসেবে ভাববেন সেইটাকে ভাবার চেষ্টা করুন। নিজেকে যত দেবময় তৈরি করবেন আপনার বাইরের বিউটি আর কিছু লাগবে না, অন্তরের সৌন্দর্য যত বিকশিত হবে তত আমরা বাইরে তত বেশি সৌন্দর্যবান হব। এই যে লতা মঙ্গেশকর যদি সামনে থেকে খুব কাছ থেকে দেখতেন খুব বিচ্ছিরি দেখতেছিলেন, গায়ের রঙটা পরবর্তী, কিন্তু আমি শুরুর দিকে একবার দেখেছি, আমার বয়স অল্প ছিল, আর শেষের দিকে তাকে দেখেছি, তাকে দেখে মনে হতো তিনি যেন সরস্বতী, তার সারা শরীর দিয়ে সেই সে জ্যোতি প্রকাশিত হচ্ছে, তার সে ধীর স্থায়ী শান্ত, তিনি হেঁটে যাচ্ছেন দেখছি তাকে, মনে হচ্ছে না শান্তির একটা বিগ্রহ তিনি হেঁটে যাচ্ছেন। জীবন যাপন করাটা খুব জরুরি। আমাদের প্রেসিডেন্টরা যখন হেঁটে যান কখনো হেঁকে ডেকে বলেন না, ওগো আমাকে দেখে হাত জোর করে নমস্কার করো, আমাকে আমার সামনে নত হও, এই কথা কখনো বলেন না। তারা এমন একটা জীবন যাপন করে দেন মানুষ আপনা থেকে উঁচু হয়ে যায়। এই নতটা ভেতর থেকে আসা দরকার। আমার ভেতরের মানুষটা যত বদলাবে তত দেখবেন ভগবানকে আমরা অন্যভাবে দেখতে পাবো, একটা অন্য সম্পর্ক স্থাপিত হবে। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার অন্য আরেকদিন আমরা এ বিষয়ে আলোচনা করবো। প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।